الصادقين ونستعينه ونستغفره نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين سمعت بشنشا সমস্ত তারিফ সমস্ত হামদ সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার ইবাদত করার সমর্থন প্রদান করেছেন তার প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত কোটি ধারা শান্তি ও সালাম অবতীর্ণ হোক আপনি নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমান যে প্রেক্ষাপট পৃথিবীর চারিদিকে যদি আমরা যারা সংবাদ রাখি যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাব বিভিন্ন ধর্মের যে কেন্দ্রবিন্দু বিভিন্ন ধর্মের যে শত্রুতার মূল টার্গেট সেটা হচ্ছে ইসলাম দিন ইসলাম দিন ইসলামকে কীভাবে শেষ করা যায় দিন ইসলামকে কীভাবে দুর্নাম করা যায় দিন ইসলামকে মানুষের চোখে কীভাবে খারাপ বা হিংসাত্মক ধর্ম প্রমাণ করা যায় সেই প্রচেষ্টায় আপনার সব সময় লেগে আছে। বিশেষ করে দুটি সম্প্রদায় একটা হচ্ছে খ্রিস্টান একটা হচ্ছে ইহুদি আর এই দুই ধর্মের মানুষ সব সময় ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে এসেছে এমনকি কিয়ামতের পূর্ব পর্যন্ত আপনারা যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের ঈমান পরীক্ষার জন্য দাজ্জালকে প্রেরণ করবেন সেই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম তো হত্যা করবেন অতঃপর ইসলামের যে প্রধান যে শত্রু দুটি সম্প্রদায় ইহুদি এবং খ্রিস্টান এদেরকে খুঁজে খুঁজে বের করে মারা হবে আর সেটাও ঈসা আলাইহিস সালাম সেই সময়ে যারা মুসলমান থাকবে যারা ইমানদার থাকবে যারা সৈনিক থাকবে তাদেরকে নিয়ে সেটা করবেন। তো বর্তমানে মুসলমানদের অবস্থা হচ্ছে এক তো পরিসংখ্যান যদি দেখা যায় যে তাহলে 90%
মুসলমান ধর্মকে বিশ্বাস করে না, ধর্মের থেকে আলাদা, আপনার দীন ইসলাম থেকে বহু দূরে অবস্থান করছে, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, আবার তারই মধ্যে কিছু মানুষকে দেখবেন যে উৎসে দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, এবং উস্কানি দিয়ে তাদেরকে কোরআনের জ্ঞান নেয়, হাদিসের জ্ঞান নেয়, কোরআন পড়তে দেওয়া হচ্ছে না, বলা আছে যে কোরআন এরকম আছে, হাদিসের রূপ আছে, তারাও অজ্ঞতাবশত কোরআন এবং হাদিসের বাণী ভেবে ইসলামের যারা শত্রু তাদের পায়ের সঙ্গে পা মিলিয়ে সন্ত্রাসী কার্যক্রম করছে, এবং এর জন্য দুর্নাম হচ্ছে তাদের, মুসলমানদের। অথচ যদি খোঁজ খবর নেওয়া যায় তাহলে দেখা যাবে যে তাদের যারা প্রধান মাথায় পাগড়ি দিয়ে আছে, টুপি দিয়ে আছে, লম্বা দাঁড়িয়ে রেখেছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়, তারা ইহুদি ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ। ইংল্যান্ডের বুকে একটা মাদ্রাসা আছে, ইংল্যান্ডের বুকে একটা মাদ্রাসা, এমন মাদ্রাসা আছে যেখানে দুই পাহাড়ের চারিদিকে পাহাড়, আর সেই পাহাড়ের মধ্যে পাহাড়ের যেদিকে চলার পথ আছে সেখানে গিয়ে দেখবে একটা সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের ভিতরে আপনার জমিনের তলায় মাদ্রাসা আছে। তো সেই মাদ্রাসায় কোথাও দেখবেন বুখারির দাস দেওয়া হচ্ছে, কোথায় দেখবেন মুসলিমের দাস দেওয়া হচ্ছে, কোথায় কোরআনের দাস দেওয়া হচ্ছে, অগণিত শিক্ষক আর ছাত্র অনুরূপ, ছাত্রেরও কম নেন, এক একটা শিক্ষক কিছু ধরতে পারে যে 100 ছাত্র আছে, কিন্তু সেই মাদ্রাসাটার যারা শিক্ষক বা যারা ছাত্র আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে মুসলমান, কিন্তু আদৌ শিক্ষকও মুসলমান নয়, ছাত্রও মুসলমান নয়, সবই ওই ইহুদি খ্রিস্টানদের ছেলেরা কোরআন এবং হাদিসকে শিক্ষা করছে, যাতে তারা কোরআন এবং হাদিসের পণ্ডিত হয়ে মুসলমানদের ভিতরে প্রবেশ করে তারা মুসলমানদের বিভিন্ন মসজিদে গিয়ে ইমামতি করে, তারা মুসলমানদের বিভিন্ন মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা করে, কি করবে মুসলমানদের মধ্যে বিদ্বেষ আরো বাড়িয়ে তুলবে, একে অপরের মধ্যে একে অপরের যে মজাব বা যা নিয়ে দ্বন্দ্ব আছে সেটাকে আরো বৃদ্ধি করবে, একে অপরের মধ্যে শত্রুতা আরো বৃদ্ধি করবে, এবং মুসলমানদের কিভাবে ক্ষতি সাধন করতে হয় ওখান থেকে তাদেরকে কুরআনের এবং হাদিসের বাণী শিক্ষা দেওয়ার পরে তাদেরকে বিভিন্ন ছিদ্র পথ শিক্ষা দেওয়া হয়। কিন্তু এটা জানে বেশ মাত্র কয়েকজন জানে, আশ্চর্য হবেন যেখানে মুসলমানদের দ্বারা পরিচালিত মাদ্রাসাগুলোতে যেসব পুস্তক যেসব হাদিস পড়ানো হয় না সেই সমস্ত হাদিসও সাথে তাদেরকে পড়ানো হয়, অর্থাৎ মুসলমানরা এখনো পিছিয়ে নিজেদের গ্রন্থ আর কোরআন গবেষণা করতে গিয়ে এখনো পিছিয়ে আছে, মুসলমানরা এখনো পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গবেষণা করতে গিয়ে পড়তে গিয়ে অধ্যয়ন করতে গিয়ে সেটাকে আমল করতে গিয়ে পিছিয়ে আছে, কিন্তু নমুসলিমরা সদা সর্বদা ব্যর্থতার মধ্যে আছে যে তারা কোরআন এবং হাদিসের মধ্যে কোথায় কি লিখিত আছে, কোথায় কি জ্ঞান আছে সেগুলোকে অর্জন করে সেই জ্ঞান দ্বারাই আবার তারা মুসলিমদের ক্ষতি সাধন করবে। আবার চারিদিকে এখন এই ভারতীয় উপমহাদেশ দেশের মধ্যে যেটা চলেছে সেই 90% মুসলমান তো দিন যে মানে না তাদের কথা আলাদা, আবার 10% মুসলমান যারা কোরআন হাদিস মানে, যারা হয়তো 5 বছর নামাজটা পড়ছে, যারা হয়তো দাড়িটা রেখেছে আপনার লম্বা একটু পোশাক পরে, মনে করছে তারা হয়ে গেছে একজন বড় আবেদ, বড় ইবাদতকারী, অথচ তাদের মধ্যে যে ঘুরতে যে দুর্বলতা রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা কাফিরের মধ্যে সূরা কাফির নবকরণ করে শিক্ষা দিয়ে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। সেই 10% মুসলমানের মধ্যে দেখা যাবে যে আপনার 7% মুসলমান তাদের ওই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, প্রবেশ করে গিয়েছে, তারা যে ষড়যন্ত্র করেছে
ধর্মকে দিয়ে ধর্ম কিভাবে শেষ করা যায়, আমার ধর্মের আবেগ দিয়ে রাজনীতি দিয়ে সম্প্রদায়কে থেকে দূর করে ধর্ম নিরপেক্ষতার নামে একে অপরের ধর্মকে মিলে মিশিয়ে এক এক করে দিয়ে ইসলামকে শেষ করে দেওয়া যায়, যেভাবে শেষ করেছিল ওই আকবর বাদশা। পারস্য থেকে এসে তারা বিন্দু মাত্র ইসলামের কোন উপকার করেনি, মুসলমানরা যে 8 বছর প্রায় এই ভারতবর্ষের মধ্যে রাজ করেছে, রাজত্ব চালিয়েছে, তারা ইসলামের জন্য কোনো কিছু ভাবনা চিন্তা করেনি, তারা শুধু অ্যাশ করেছে অ্যাশ। আকবর বাদশা প্রায় 30-40টা রক্ষিতা ছিল হিন্দু নারী, যাকে দেখতো তাকে ভালো লাগতো, এখন সে ধর্ম প্রচার করবে কি করে, তাদের সঙ্গে তো মিল করতে হবে, ইলাহি ধর্ম প্রচার করেছিল সে তখন। এই যে আজকে আজকাল হয় না দূর থেকে দিয়ে সালাম আলাইকুম, আরে হাতটা তোমাকে কে রাখতে বলেছে, তুমি সালাম দিচ্ছ মুখে সালাম দেবে, এই যে রীতিনীতি এই যে পদ্ধতি এটা হচ্ছে ইয়াহুদি নাসারদের পদ্ধতি, হাত নেবে এইরকম করে সালাম করা মুসলমানদের ধর্মের মধ্যে নেই, কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই। আর ওই একবার বাচ্চা চালু করেছিল আবা, সেটা তো চারিদিকে প্রচলিত হয়ে গিয়েছে, কাউকে দেখলে ওই হাত উঁচু করে সালাম করা আর আদাব। তো এরা কি করেছিল, অন্য ধর্মের সঙ্গে ইসলামকে খিচুড়ি রান্না করে মিলিয়ে দিয়েছিল, কারা মুসলমান কারা হিন্দু কারা খ্রিস্টান কারা ইয়াহুদি কারা না তারা কিছু বোঝা যাবে না। অনুরূপ বর্তমানে রাজনৈতিক দলগুলো সেই চক্রান্ত সেই ষড়যন্ত্র করছে, আর আজকালকার মুসলমানরা মুসলমানই নেই, মুসলমান নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন আরবের বুকেতে, এক সময় যখন দেখছে কাফিররা যে আস্তে আস্তে মুহাম্মদের সঙ্গী বেড়েই চলেছে বেড়েই চলেছে, তারা গেল আবু তালেবের কাছে, তার চাচার কাছে গেল, যিনি তাকে লালিত পালিত করেছেন, যার ছত্র ছায় তিনি বড় হয়েছেন, তার কাছে গিয়ে বললে হে আবু তালেব, তোমার জন্য আমরা তোমার ভাতিজার উপর আক্রমণ করতে পারছি না, যেহেতু তোমাকে সম্মান করি, তোমার ভাতিজাকে বলো সে কি চায়, সে কি চায় বলো, আরবের আরবের মধ্যে আরব দেশের মধ্যে সবচেয়ে সুন্দর রমণী যেটা হবে সেই রমণীর সঙ্গে আমরা তা বিয়ে দেবো, যদি সে আরব দেশের বাচ্চা হতে চায় তাহলে আমরা আরবের বাচ্চা হিসেবে তাকে মেনে নেব, কিন্তু সে যে আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে এক আল্লাহর ইবাদতের যে ধর্ম প্রচার করছে সেটাকে বন্ধ করতে হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু তালেব বললেন ভাতিজা আমি তোমাকে বারণ করবো না, তুমি যে কাজ করছো তোমাকে বাধা প্রদান করবো না, কিন্তু একটু ধীরস্থিরভাবে হও, ওরা এসেছিল এই বলে গিয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার চাচা আপনি শুনে নিন, যদি ওরা এক হাতে চন্দ্র এবং অপর হাতে আমার সূর্য এনে দেয় আর আরবের জন্য গোটা পৃথিবীর বাচ্চাই আমাকে দিয়ে দেয়, তবু আমি এক আল্লাহর বাণী প্রচার করা ছাড়বো না। পরবর্তীকালে তারা আবার দেখলো কি একটা সন্ধি করতে হবে, তারা এসে বললো ঠিক আছে তুমি তোমার এক আল্লাহর ধর্ম প্রচার করতে এক আল্লাহর ইবাদত করতে হবে, এক কাজ করা যাক, তোমরা যারা মুসলমান হয়েছে যারা ইসলাম কবুল করেছ কিছুদিন আমাদের পৌত্তলিকে তার পূজা করো, আমাদের মূর্তিগুলোকে মেনে নাও, আর আমরা কিছুদিন আমাদের মূর্তি পূজা বন্ধ রেখে তোমার আল্লাহর ইবাদত করবে, এইভাবে সন্ধি হোক। বর্তমানে চলছে ওটাই, এই সন্ধি এখন অধিকাংশ মুসলমান মেনে নিয়েছে, অধিকাংশ মুসলমান বলতে পারে না, যার পরিপ্রেক্ষিতে সূরা কাফিরুন অবতীর্ণ হয়েছিল। তবে আমরা যারা সূরা আলো পাঠ করি সূরা কাফিরুন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস, আমাদের একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে, একটা জিনিস জেনে রাখা ভালো যে বাংলাতে কোনোদিন আরবির উচ্চারণ সঠিক হওয়া সম্ভব নয়, কাফ এবং কফ
এই দুটি অক্ষরের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য আছে। কব লাম কুল বলো, আর কাব লাম কুল প্রতীকি। এখন কেউ যদি বলে কুল কুল হু আল্লাহ আহাদ, তাহলে কি হবে? প্রতীকি আল্লাহ এক, প্রতীকি মানে অনেক আল্লাহ নাকি? কুল তুমি বলো আল্লাহ আহাদ, আল্লাহ হচ্ছেন এক। কুল আর কুলের মধ্যে পার্থক্য আছে, আসমান এবং জমিনের পার্থক্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, তুমি বলো হে মুহাম্মদ, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা তোমরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা ইবাদত করো আমরা কখনোই তার ইবাদত করব না, আমরা তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, আর আমরা যা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম, তোমরা যা ইবাদত করো আমরা জীবনে পশ্চিম কালের আগামীতেও তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, আর আমরা যা ইবাদত করি তোমরাও পশ্চিম কালে তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তুমি ধর্মকে মেলাতে এসছো, রাজনীতির নামে তুমি রাখি পরানোর অনুষ্ঠান করছো, আর মুসলমান নেতারা তার মধ্যে সামিল, রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে রাখি পরাচ্ছে, কারা মেয়েরা, এই নেত্রীরা রাজনীতির নামে সাবলাম হচ্ছে। একে অপরকে রাখি পরালে যদি ভাই বোন হয়ে যেত, তাহলে যারা ধরা পড়েছে কলি কলি টাকা যাদের বাড়ি থেকে বের হচ্ছে, সেই মেয়েটা ওই অল্প ওই পুরুষকে রাখি করেছিল কই? তারা তো বাগান বাড়িতে গিয়ে অ্যাস করেছে, তারা ভাই বোন হলো নাকি? নিজের মায়ের পেটের ভাই বোন ছাড়া ভাই বোন হয় না। চারটে কত ভাই, চাচাই তো, মামাই তো, ফুপাই তো, খালাই তো, এদের সঙ্গে বিয়ে যায়, সেই চাচা তো কোন, যদি আপনার চাচা তো ভাইকে দিয়ে রাখি বেঁধে দেয়, ভাই বোন হবে না, ওদের বিয়ে যায় না, যায় হয়ে যাচ্ছে না। রাখি পরানোর তোমার ধর্মের সংস্কৃতি হতে পারে, তোমার ধর্মের ইবাদত হতে পারে, পদ্ধতি হতে পারে, উৎসব হতে পারে, আমার ধর্মের নয়। আমি মুসলমান কিসের জন্য তোমার সঙ্গে রাখি বন্ধনে আবদ্ধ হব? ইফতার পার্টির নাম করে আসছো, ইসলাম ধর্মকে সম্মান জানাতে আসছো, অবমাননা করতে আসছো। একটা মানুষ, একটা মুসলমান, সে সুরে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পিপাসিত থাকছে, ক্ষুধার্ত থাকছে, তারপরে পাঁচ অক্ট নামাজ পড়ছে, কত রকমের পাপ থেকে সে বাঁচছে, আর তুমি ন্যাংটা, তুমি অপবিত্র, খেয়ে পরে উদর ভর্তি করে ভালো মন্দ খাওয়ার জন্য ইফতার পার্টি করতে আসছ। ইফতার পার্টির নামে ধর্মকে কি করা হচ্ছে? লাঞ্ছিত করা হচ্ছে। আপনার আবার ধর্মকে, ইসলাম ধর্মকে টিটকিরি করা হচ্ছে, মেয়েরাও আসছে মাথায় টুপি পরে। আবার এগুলো যারা পালন করছে, যেসব মুসলমানের রাজনৈতিক দলের মধ্যে সামিল আছে, তারা মুসলমানের খাতা থেকে একদম বাদ, মুসলমানই না তারা। সেখানে গিয়ে আবার স্লোগান দিচ্ছে মা তারার বন্দনা, মা তারার বন্দনা মানে মা তারার পূজা। কোন মুসলমান এই বাক্যটা বের করতে পারে না। তোমার পূজা আমার পূজা নয়, তোমার দুর্গা পূজা আমার স্কুলকে কেন তুমি দেবে নির্দেশ? স্কুলের বাচ্চাদেরকে মিছিল করতে হবে দুর্গা পূজার স্বাগত জানাবার জন্য? কত মুসলমান কালকে অনেক হয়েছে, অনেক, নামটা মুসলমান, কামটা তো নেই, শুধু নাম হলে মুসলমান নয়, কত জায়গায় কালকে ঘটনা ঘটে গেল, নির্দেশ, সরকারি নির্দেশ বার্তা, চারিদিকে সবাইকে দুর্গাপুজোর স্বাগতের জন্য বেলাবেলা স্কুল ছুটি, মিছিল বার করতে হবে ছাত্র ছাত্রীদের নিয়ে। ওই কটা মুসলমান, আপনার কটা মুসলমান নেতা যারা ওই দলের নেতা আছে, তারা প্রতিবাদ করেছে? প্রতিবাদ করা কেউ আছে? তারা জানছে হ্যাঁ এটা করলে আপত্তি নাই,
আরে মূর্তি পূজার বিরুদ্ধে এসেছে ইসলাম, আর সেই মূর্তি পূজাকে স্বাগত জানাতে তুমি মিছিল করবে, তুমি অনুষ্ঠান করবে। যে মূর্তি পূজার বিরুদ্ধে ইসলাম এসেছে, সংগ্রাম করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন, তার মাথার রক্ত গড়িয়ে পায়ের জুতো দেখিয়েছে, পায়ের জুতো পা খুলে আপনার পায়ের জুতো রক্ত জমাট হয়ে গিয়েছে, মুখ খোলা যাচ্ছে না, সেই নবীর আর্তনাদ আপনার মনে পড়ে না? সেই নবী কিসের জন্য এসেছিলেন? এক আল্লাহর ইবাদত প্রচার করার জন্য এসেছিলেন। সেই নবী যদি চাইতেন যে ঠিক আছে ওদের ধর্ম আমি মেনে নেব, ওদের মূর্তি পূজার আমি সঙ্গ দেব, তো এত ঝামেলার দরকারই ছিল না। আমরা যে এক আল্লাহর ইবাদত করি, ওই পৌত্তলিকরা ওই অমুসলিমরা কোনোদিন সেই আল্লাহর ইবাদত অন্তর থেকে করতে পারে না। আর যে ব্যক্তি মুসলমান হবে সে কোনোদিন এক আল্লাহ ছাড়া অন্যের পূজাকে সমর্থনও করতে পারে না, তার সাহায্য সহযোগিতা অনেক দূরের ব্যাপার, সমর্থনও করতে পারে না। হাদিস গ্রন্থের মধ্যে ঘটনা রয়েছে, বানী ইসরায়েলদের দুই ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়েছে, দুই ব্যক্তির ঘটনা। তাদের মধ্যে একজন জান্নাতে গিয়েছে আর একজন জাহান্নামে গিয়েছে, কিসের জন্য? একটা মাছির জন্য। দুই ব্যক্তি একটা পথ দিয়ে অতিক্রম করছে, তারা এমন একটা পথ দিয়ে অতিক্রম করবে যে সেখানে একটা এমন সম্প্রদায় আছে, তারা তাদের মূর্তি, তারা তাদের প্রতিমার সেখানে পূজা করে, আর তাদের প্রতিমার নামে কোনো ধরনের চাঁদা কোনো ধরনের সহযোগিতা যে করবে না, তাদেরকে অতিক্রম করতে দেবে না। প্রথম ব্যক্তিকে ধরা হলো, আমাদের প্রতিমার নামে তোমাকে কিছু দিতে হবে, সে ব্যক্তি পরিষ্কার পরিষ্কার বলে দিল আল্লাহ ছাড়া আমি কারোর নামে কিছু দিই না। তাকে তারা হত্যা করলো, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করছে। দ্বিতীয় ব্যক্তি যখন যাচ্ছে সে বলছে আমার কাছে কিছু নেই, আমি দ্রৌপদীমান নামে, তোমার কাছে কিছু না থাকলে একটা মাছিকে কোনো কিছু মেরে আমাদের প্রতিমার উপরে চাপাতে হবে। সে একটা মাছি মারলো, মেরে তাদের প্রতিমার উপরে চাপিয়ে দিল, তাকে তারা ছেড়ে দিল। সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো সেই জাহান্নামে চলে গেল। তাহলে একটা মাছি, সামান্য মাছি যদি একটা প্রতিমার নামে চাপিয়ে তাকে সমর্থন করার জন্য, প্রাণ রক্ষা করার জন্য মাছি দিয়েছে, দিয়ে অতিক্রম করেছে সেই পথ, তার জন্য যদি জাহান্নামে যেতে হয় তাহলে যারা আছে, প্রতিমা যে করা হচ্ছে, পূজা হবে আগামীতে, সেই পূজা যারা সমর্থন করে, যারা চাঁদা দিচ্ছে, যারা হৈ হুল্লোড় করবে, যারা সেই পুজোর মেহফিলে সেই পুজোর মঞ্চে মঞ্চে যাবে, কিছু মানুষ যাবে ধাক্কা মারতে কিছু নারীকে, আর কিছু মানুষ যাবে কি করতে, ওই দুর্গা দর্শন করতে। আরে ধর্ম যার যার উৎসব সবার, তো আমার উৎসব কি পালন করে নাকি ঈদ পালন করবে, আসো দেখি, আসো দেখি রমজানের রোজা পালন করবে, চলে এসে দেখি। রাজনৈতিক দলের নামে মানুষের উপরে এমন কিছু প্রয়োগ করা হচ্ছে, এমন ষড়যন্ত্র করেছে, আপনাকে মুসলমান রাখবেই না, আপনি নিজের ওয়াজানতেই দেখবেন কালকে আমাদের দিনে যাবেন, আমি আমাকে নামাজ পড়েছি, আমি দাঁড়িয়ে রেখেছিলাম, আমি সব কিছু করেছি, আমরা তাদেরকে সমর্থন করেছো, চাঁদা দিয়েছো, তাদের চাঁদার জন্য হই হুল্লোড় করেছো, এর কাছে গিয়েছো, ওর কাছে গিয়েছো, আদায় করেছো, তোলাবাজি করেছো। সেই দিন দেখবেন যে মহাশির্কের মধ্যে লিপ্ত, যে গুণা আল্লাহ মাফ করবেন না সেই গুণার মধ্যে আপনাকে প্রবেশ করে দিচ্ছে। এই বিষয়ে সজাগ হতে হবে। আমাদের ধর্মের কোনো ইবাদত করতে, কোনো পদ্ধতি পালন করতে যখন আমরা তাদের চাহান করি না, তাদের অধিকার নেই যে কোনো ধরনের ষড়যন্ত্র করে আমাদেরকে তাদের ধর্মের প্রতিমা পূজা করিয়ে নেয়, সাহায্য সহযোগিতা করিয়ে নেয়, কোন অধিকার নেই। আর যদি আমরা সবকিছু জানার পরেও
সাহায্য সহযোগিতা করতে যাই, কোন রকমের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে জানতে হবে শিরকের রাস্তায় পরিষ্কার ভাবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। শিরকের সঙ্গে কোন ধরনের আপোষ হতে পারে না। এক আল্লাহর ইবাদত আমি করবো, এক আল্লাহর পূজা করবো, এক আল্লাহর উপাসনা করবো, সেই এক আল্লাহর উপাসনা করতে গিয়ে কাউকে শরীক আমি করতে পারি না। যদি শরীক করতে হতো তাহলে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত করতে হতো। ছবি কেন হারাম করা হয়েছে জানেন? আরে যেই গাছটার তলায় বসে, হুদাইবিয়া সন্ধি করা হয়েছিল, মক্কা কাফিরদের সাথে মুসলমানদের সন্ধি হয়েছিল, ভাবনা চিন্তা অনেক মুসলমান করেছে যে এটা আমাদের হার, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো জানেন এটাই আমাদের জিত। তো পরবর্তীকালে সেটাই মুসলমানদের জয়ের কারণ হয়েছিল। তো উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, দেখলেন যে মানুষ যখন সেই পথে যায় তো যেতে যেতে কি করে, কোনো ধরনের তাকে আসত নাই, কোনো কিছু নাই, হাঁপিয়ে যায়নি, গিয়ে সেই গাছটার তলায় বসে, বসে একটু আরাম করে। না, এই গাছটার তলায় এরকম একটা মহাঘটনা ঘটেছিল, নিশ্চয় এখানে কিছু আল্লাহর রহমত আছে। উমর রাদিয়াল্লাহু আনহু যেখানে এই যে, এ তো খুব ডেঞ্জার ব্যাপার হচ্ছে, আগামী দিনে গাছটা পূজা করবে মানুষ, গাছটাকে উড়িয়ে দাও, গাছটাকে উড়িয়ে দাও, না রেখে বাঁশ না বাজে কি বাঁশরি। তো ছবি এই জন্য হারাম করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি ছবি থাকতো আজকে ঘরে ঘরে পূজা করতো মানুষ, আল্লাহকে ছেড়ে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূজা করতো। তো যখন মোহাম্মদেরই পূজা করতে পারবেন না, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, তখন অন্য প্রতিমা অন্য দেবতা দেবী কেন পূজা আরাধনা করবে না, তাকে সহযোগিতা করবেন? যে ব্যক্তি আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভাববে যে ইয়া মোহাম্মদ তুজসে মে কুছ তলব করতো মানতা হুঁ তেরে তুজসে তুজসে মানতা হুঁ, তো সেই ব্যক্তিকে মুশরিক। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না, কারো কাছে অনুরোধ করা যাবে না। রাজনৈতিক দলের নামে, সরকারি নির্দেশের নামে আজকে মুসলমানদেরকে অমুসলমান মারামার চক্রান্ত চলছে চারিদিকে। এর থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদের জ্ঞান বিবেককে সজাগ রাখতে হবে, কোনোভাবেই যেন আমার পদক্ষেপ শিরককে সমর্থন করার পথে, শিরককে স্বাগত জানাবার পথে যেন আমার কোনো ধরনের পদক্ষেপ না হয়ে যায়, কারণ সব কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন যদি চান, কিন্তু শিরকের গুনাহ তিনি কোনোদিন ক্ষমা করবেন না। শিরকের শাস্তি একটাই, চিরস্থায়ী জাহান্নাম তার, কোনোদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে এ অবস্থান আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমাধি প্রদান করে সকল রকমের শীত থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা আল্লাহ ইবাদুল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাআলু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআলু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মায়দার ছোট্ট শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যে অনেক কিছু দিক নির্দেশনা রয়েছে, আর অনেক কিছু থেকে তাগুত থেকে আপনার বাঁচার পথ রয়েছে। সূরা কাসরুন যেটা পাঠ করলাম, যেমন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তিনবার পাঠ করলে পরে একটা কোরআন খতমের নেকি পাওয়া যায়। কোরআনের এক তৃতীয়াংশ অনুরূপই সূরা কাফিরুনকে বলা হয়েছে কুরআনের এক চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ। যদি আপনি রাত্রেবেলা শয়নের সময়, আল্লাহ আল্লাহ রাসূল বলছেন তোমরা রাত্রে শয়নের সময় আল্লাহ তাআলার থেকে শিরক থেকে মাহফুজ থাকার দোয়া করো, কি দোয়া করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিচ্ছে রাত্রে শোবার আগে তুমি সূরা কাফিরুন পাঠ করো, কারণ এটা আপনাকে সজাগ করবে। আপনি যখন শুতে যাবেন আল্লাহর নির্দেশ আপনার স্মরণ হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি বলে দাও হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমাদের তোমরা যা ইবাদত করো, যা যে প্রতিমা যে গাছে যে পাথরের ইবাদত করো, আমি কোনোদিন তার ইবাদত করব না, আমি তার ইবাদত করি না। বলান তোমরা যদি মা আ'বুদ, আর আমারও আমি যাদের ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো জীবনে কষ্টিন কালেও আমি তার ইবাদত করবো না। আর আমরাও যার ইবাদত করি তোমরাও কষ্টিন কালে তার ইবাদত করতে পারবে না।
লাকুম দীনুকুম আলিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য, আমার ধর্ম তোমাকে ঢং করে পালন করতে হবে না, আর তোমার ধর্ম আমি পালন করতে যাব না। ধর্ম নিরপেক্ষতার মানে এই নয় যে আপনি তাদের ধর্ম অনুসরণ করবেন, তারা আপনার ধর্ম অনুসরণ করবে। ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে আপনি আপনার ধর্ম পালন করবেন স্বাধীনভাবে, কাউকে ধর্ম পালন করতে বাধা প্রদান করবেন না, সহজে করতে যাবেন না, আর তারাও তাদের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, তাদেরকেও আপনি বাধা প্রদান করবেন না। কিন্তু এখানে ধর্ম নিরপেক্ষতাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর নিরপেক্ষ আমি বলে দো আমি কিছু জানি না, আমার জ্ঞান নাই, তোমরাও ভালো এরাও ভালো, তোমরাও আমার কাছে ভালো ওরাও ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাআনু আলা যিররি ওয়া তাকওয়া, তোমরা ভালো কাজে, নেকির কাজে এবং তাকওয়ার কাজে, তাকওয়া মানে আল্লাহ ভীতির কাজে, যেখানে আল্লাহর ভয় আছে, যেখানে আল্লাহ ভীতির মূলক আচরণ আছে, সেই সমস্ত কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআনু আলা ইসমি ওয়াল উদওয়ান, আর পাপের কাজে, গুনাহের কাজে এবং আল্লাহর বিরোধী সত্তা, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, আল্লাহ ছাড়া অন্যের পূজা, আল্লাহ ছাড়া অন্যের মানত করা, এই ধরনের পাপের কাজে তোমরা খবরদার সহযোগিতা করো না, কোনোভাবে সহযোগিতা করা যাবে না। একটা মাছির যদি কারণে একজনকে জাহান্নামে যেতে হয়, একটা মাছি যদি গায়রুল্লাহর নামে চাপানোর জন্য জাহান্নামে যেতে হয়, তাহলে একবার ধারণা করুন আজকে মুসলমানরা কত ধরনের শিরকের মধ্যে লিপ্ত। একটা যে চাদর বাবার নামে চাপানো হয়, সেই বাবার চাদরে কয়েক কোটি মাছি হয়ে যাবে, কয়েক কোটি মাছি। একটা মাছি চাপানোর জন্য গায়রুল্লাহর নামে জাহান্নামে যেতে হচ্ছে, তার গোনা মাফ হচ্ছে না, সে শিরকের মধ্যে লিপ্ত। তাহলে এই আর বড় বড় চাদরে যারা চাপাচ্ছে, যারা গাছের পূজা করছে, পাথরের পূজা করছে, মূর্তির পূজা করছে, আর যারা তাদের সাহায্য সহযোগিতা করছে আল্লাহ নিষেধ থাকা সত্ত্বেও, তাদের কি উপায় হবে, তাদের কি অবস্থা হবে, একবার শুধু ভাবনা চিন্তা করুন। আপনাকে সাবধান থাকতে হবে, আপনি রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, কিন্তু যার জন্য আমাদের সংগঠন থেকে জমিতে ওলামা হিন্দ এবং জমিতে আহলে হাদিস থেকে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয় যে যদি সংগঠন করতে হয়, ইসলামে যদি কাজ করতে হয়, তাহলে রাজনৈতিক দল যেগুলো বর্তমানে রয়েছে তাদের সক্রিয় সদস্য হওয়া যাবে না, তাদের মিটিংয়ে, তাদের মিছিলে কোনো ধরনের যোগ রাখা যাবে না, কারণ তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলই হচ্ছে কোনো না কোনোভাবে মুসলমানদের পেছন থেকে শত্রু, প্রকাশ্য শত্রু হতে বাঁচা খুব সহজ, কিন্তু গুপ্ত শত্রু হতে আর বাঁচা খুবই মুশকিল। কোন দিক দিয়ে যে আপনার ক্ষতি করবে আপনি ধারণা করতে পারবেন না। আজকে বলা হয়েছে অমুক করছে, তমুক করছে, মুসলমানদের জন্য এই করেছে, তাই করেছে, কি করেছে, কি করেছে, উল্টো মুসলমানদের ইমানের ক্ষতি করে দিয়েছে, মুসলমানদের ইবাদতের ক্ষতি করে দিয়েছে, মুসলমানদেরকে শিরকের মধ্যে লিপ্ত করে দিয়েছে, ন্যাংটার মধ্যে যুক্ত করে দিয়েছে। নারী স্বাধীনতা চায়, আরে শিয়ালও তো চায় মুরগি স্বাধীন পাক, শিয়ালও চায় যে মুরগিরা স্বাধীন হোক, ঘরের ভিতরে ওই খাটের মধ্যে আর ভৈরির মধ্যে না ঘরে রেখে ছেড়ে দিক যেন তারা খেতে পারে। অনুরূপী এই যে যারা যার যারা নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা করছে না, ওই নেতা নেত্রীদের এক একার করে দিচ্ছে, তাদেরও হচ্ছে কি স্বাধীন থাকলে পরে খোলামেলা পোশাকে থাকে, তাদেরও দেখতে তো পাবো চক্রি, তাদের শরীর দর্শন করে তো অন্তত পক্ষে শান্তি পাবো, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। শিয়াল মশাইও চাই যে মুরগিরা স্বাধীন হোক, ধরে ধরে খপা খপ খাবো, অনুরূপী এরাও চাই যে নারীরা বের হোক বেপর্দা অবস্থায়, রাজনীতির নামে হোক আর অন্য কোনো অনুষ্ঠানের নামে হোক, আর ওই যে আপনার রাখি পরনের অনুষ্ঠানের নামে হোক, অযথা খরচা, ২০ লাখ ২০ লাখ টাকা করে দেওয়া, আর অন্য খরচা নেই, সেই খরচায় অন্য কিছু হতে পারে না। তো বলতে গেলে বলবেন যে রাজনীতি এই দলের বিরুদ্ধে বলছে, কারণ দলের বিরুদ্ধে বলার আমার ইচ্ছা নাই, তবে যেটা সত্য সেটা বলতে হবে আপনাকে, না হলে পরে সম্প্রদায় আপনার পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যে সমস্ত বক্তারা, যে সমস্ত বিশেষ করে যারা
আমি লক্ষ্য করেছি, অনেক জায়গায় যাতায়াত করেছি, কি আর বলবো, মুসলমানদের অবস্থা নিজের চোখে দেখেছি। চোখে বর্তমান যে শাসক দল, তাদের তাদের পতাকা মসজিদের মিনারে যদি ওড়ে, এর থেকে মুসলমানরা কিছুই নেই। এটা মুসলমানদের দল মসজিদের মিনারে পতাকা উড়িয়ে দিয়েছে, এর থেকে বড় ইমানের ক্ষতি হতেই পারে না। 2,500 আর 1,000 টাকা করে দিয়ে ইমানকে কিনে নিয়েছে তারা, কোথায়? আজকে সেই সমস্ত অধিকাংশ, হয়তো কিছু ইমাম আছে, কিছু মসজিদ আছে যারা প্রতিবাদ করবে সত্তর, কিন্তু যারা অধিকাংশ পয়সা পাচ্ছে তারা আজকে ওদের বিরুদ্ধে কিছু বলবে না, কারণ টাকা পাচ্ছে রুজি রোজগারের মালিক আল্লাহ, রুজি রোজগারের মালিকেরা। এইভাবে মুসলমানদেরকে শেষ করা হচ্ছে, ষড়যন্ত্র খুব গভীর, খুব গভীর ষড়যন্ত্র। ওদের ইমানকে কিনে দেবো, ওদের ইবাদত কবুল হবে না, ওদেরকে হারামের মধ্যে সুখ দিয়ে লিপ্ত করে দেবো, ওরা হারাম খোর হয়ে যাবে, ওরা যত চিন্তা করবে ওদের ইবাদত কবুল হবে না, আল্লাহ 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 করবে ইবাদতই কবুল হবে না, দোয়া কবুল হবে না। এই ষড়যন্ত্র থেকে বেঁচে থাকুন, শির থেকে বেঁচে থাকুন, তাগুত থেকে বেঁচে থাকুন, আর শিরকের সহযোগিতা করা থেকে, তাগুতের সহযোগিতা করা থেকে বেঁচে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমস্ত ধরনের শিরক এবং তাদেরকে সহযোগিতা করা হতে আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين